ডিম খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে ফেলুন নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো এক কারি বা ডিমের রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু একটু বড় বড়ো আলু এবং আমি সেটাকে মাঝখান দিয়ে কাটিনি আমি গোটা অবস্থায় কেটেছি এবারে আমি সেগুলোকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আমি আলু এবং ডিমটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে কড়াতে আমি সাদা তেল অ্যাড করেছি আর আমি একটু তেলটা বেশি করে অ্যাড করেছি যাতে আমাকে এখানে তেল অ্যাড না করতে হয় তারপরে একটা কিউব সাইজের বাটার আমি এখানে অ্যাড করে দিয়েছি দুটো যেই ভালো করে মেল্ট হয়ে গেছে তারপরে ম্যারিনেট করা যে ডিমগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু এখানে খুব কড়াভাবে করবো না একটু হালকা যেই লাল লাল হয়ে আসবে তারপরে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এপিট ওপিট করে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে এবার কিন্তু আমি আলুগুলোকেও তুলে নিলাম তারপরে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর সঙ্গে আমি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা আর এখানে সাত আটটা রসুন কোয়া এবং এক ইঞ্চি আদা এগুলো আমি সব কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এই তেলের মধ্যে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিয়ে একটু লাল লাল করে ফ্রাই করছি যখন দেখুন এই যে আমার পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো ফ্রাই হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো রেখেছি সেটাকেও আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি এখানে টমেটো দিচ্ছি তাই আমি এখানে এক চামচের মতো নুন অ্যাড করলাম করে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি তারপরে আমি সেটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আপনারা ঠান্ডা না করে কিন্তু পেস্ট করবেন না তাহলে কিন্তু মশলার টেস্ট একদমই পাবেন না দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবারে কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল আছে আগেই বলেছি এখানে আমি আর তেল অ্যাড করব না এই তেলের মধ্যে আমি ছোটো এক চামচের এখানে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা যেই একটা স্মেল বেরিয়েছে তারপর মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে তারপরে আমি এখানে পরপর মশলা অ্যাড করছি এখানে আমি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালো করে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখুন মশলা থেকে যখন একদম তেল ছেড়ে যাবে আর একটা স্মেল বেরিয়ে যাবে তারপরে আমি এখানে এক চামচ নুন অ্যাড করেছি যেহেতু আগে একবার আমি নুন অ্যাড করেছি আপনারা কিন্তু বুঝে নুনটাকে অ্যাড করবেন নুনটা অ্যাড করার পর তারপরে মিক্সি ধোয়া জলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে এটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেওয়ার পরে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আপনাদের ফ্রাই করতে হবে আর এরকম বাটার তেলের সঙ্গে কিন্তু ফ্রাই করলে কিন্তু দারুণ লাগে সেটা খেতে এবং দেখুন যেই মশলাটার একটা ফুট এসছে তার আগে তো আমি এখানে নুন অ্যাড করে দিয়েছিলাম আর সঙ্গে এবারে আমার ফ্রাই করা যে ডিমটা এবং আলু সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এবার কিন্তু আবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি চার চামচ ছোটো চামচ চার চামচের আমি দই একটু ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে আমি অ্যাড করছি আর একটা কথা দই যখন অ্যাড করবেন তখন গ্যাসটাকে কিন্তু একদম সিমে করে দেবেন নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে করে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর যেহেতু এখানে আমি দই অ্যাড করেছি সেহেতু আমি এখানে এক চামচ ছোট চামচের এক চামচ চিনি অ্যাড করছি যাতে পানসা ভাবটা সম্পূর্ণ কেটে যায় তো আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন তো দেখুন ফুড বেশ ভালো ফুটছে এবারে আমি এখানে কিন্তু এক কাপের মতন জল অ্যাড করবো আপনারা যদি এরকমই গ্রেভি রাখতে চান তাহলে যেটুকুনি আছে এটাই রাখবেন আর বাড়াবেন না আর যদি মনে করেন না গেভিটা একটু বেশি রাখবেন তাহলে এক কাপের মতন জল এখানে আপনারা অ্যাড করবেন তো আমি এখানে এক কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি একটু গেভিটা বেশি পরিমাণে রাখবো এবারে ভালো করে মিশিয়ে ভালো করে আমি ফুট দেওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না খুব ভালো ফুটছে ততক্ষণ কিন্তু আমি একটু ঢেকে রাখছি ফুট আসার পরে তারপরে আমি কিন্তু ফিরে আসছি তো দেখুন গ্রেভিটা কিন্তু এবার ফুটছে বেশ ভালো হয়ে এসছে এইবারে এখানে কিন্তু আমি আর অন্য কিছু অ্যাড করবো না এখানে আমি গরম মশলা হাফ চামচের মতন আর এক চামচ কাস্তুরি মেথি অ্যাড করব আপনারা কিন্তু এইভাবে রেসিপিটা একবার করে দেখতে পারেন দারুণ টেস্টফুল একটা রেসিপি আর যেহেতু বাটারের সঙ্গে আমরা এখানে আলুটাকে আর ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি যার ফলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর একঘেয়েমি আমি খেতে খেতে যখন ডিমের রেসিপি একদমই ভালো না লাগবে তখন এইভাবে করে দেখবেন সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন এটা খেতে লাগে তো এবারে ফুটছে ফোটা যে দেখুন অনেকটাই টেনে এসছে এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর তারপরে কিন্তু আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আমি এখানে সার্ভ করেছি খুব সুন্দর একটা ফ্লেভার এসছে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টফুল হয়েছে তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ